আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অ্যান্ড আপনার যদি ইউটিউবে একটি চ্যানেল থাকে সেটি শর্ট চ্যানেল অথবা লং চ্যানেল যাই হোক না কেন অ্যান্ড আপনি যদি চাইছেন একদম শুরু থেকেই আপনার ভিডিওগুলিতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউ আনতে তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখবেন কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি টিক্স শেয়ার করবো যে তিনটি টিক্স মানে আপনি যদি একদম শুরু থেকে কাজ করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউ চলে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড ভিডিওটি শেয়ার সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তাছাড়া বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ড ভিডিও শুরুতেই জানিয়ে রাখি বর্তমান সময় কিন্তু ইউটিউবে প্রচুর 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 পরিমাণে কম্পিটিশান রয়েছে সেই জন্য আপনি যদি আপনার একটি চ্যানেলের ভিডিওতে ভিউ আনতে চাইছেন সেটি শর্ট চ্যানেল হোক অথবা লং চ্যানেল তাহলে ইউটিউবের প্রতিটা ভিডিওতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে খাটতে হবে শুধু ভিডিওর পিছনে খাটলে হবে না সেই সঙ্গে আপনার চ্যানেলের পিছনেও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে খাটতে হবে তাই বেশ কিছু কাজ আপনাকে নিয়ম মাফিক করতে হবে তার মধ্যে প্রথম যে কাজটি করতে হবে বা প্রথম যে টিক্সটি আপনাকে মেনে চলতে হবে সেটি হচ্ছে টার্গেট করা এখানে একটি কথা বলে রাখি এর আগে ভিডিওগুলি তো আমি কিন্তু বারবার বলেছি ভিডিওর প্রতি টার্গেট করতে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিওর টার্গেট দেব না আজকের ভিডিওতে আমি আপনাদের টার্গেট দেব আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন বা আপনি যে ধরনের ভিডিও আপলোড করছেন সেই ধরনের যে বড় বড় চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলিতে আপনাকে টার্গেট করতে হবে অ্যান্ড প্রতিটা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে সেই সঙ্গে যখনই আপনার প্রতিটা বড় চ্যানেল সাবস্ক্রাইব করা হয়ে যাবে তারপরেই কিন্তু একটি প্রধান কাজ করতে হবে বা যেটাকে আপনি সেকেন্ড টিপস বলে দিতে পারেন বা সেকেন্ড টিপস ভাবতে পারেন আর সেটি হচ্ছে আপনাকে কিন্তু সব সময় ওই সমস্ত চ্যানেলগুলোতে নজর রাখতে হবে মানে যে চ্যানেলগুলি আপনি সাবস্ক্রাইব করলেন বা আপনার ক্যাটাগরির যে সমস্ত বড়ো বড়ো চ্যানেলগুলিকে আপনি সাবস্ক্রাইব করলেন সেই চ্যানেলগুলিকে কিন্তু আপনাকে সর্বদা বা সবসময় নজর রাখতে হবে কেননা ওই চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড হচ্ছে সেই ভিডিওগুলিতেই কিন্তু আপনার মেন কাজ লুকিয়ে রয়েছে এবার আপনি যখন চ্যানেলগুলিকে সম্পূর্ণ ফলো রাখছেন এবার আপনাকে দেখতে হবে ওই চ্যানেলগুলি কোন সময় কখন কখন ভিডিও আপলোড করছে এবার আপনাকে সেই টাইমগুলি কিন্তু সম্পূর্ণ আপনার লিখে রাখতে হবে অথবা মনে রাখতে হবে এরপর ওই ক্রিয়েটার যখনই কোনো ভিডিও আপলোড করবে সঙ্গে সঙ্গে ভিডিওতেই আপনার ভিউ করতে হবে অ্যান্ড ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে হবে সেই সঙ্গে ভিডিওটি একটি লাইক করবেন অ্যান্ড ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সে কমেন্ট সেকশানে একটি সুন্দর কমেন্ট করতে হবে তবে এইখানে বলে রাখি আপনি কিন্তু তার ওই কমেন্ট সেকশানে যে সাপ পার সাব অথবা সাপোর্ট অ্যান্ড সাপোর্ট অথবা সাবস্ক্রাইবার চাই অথবা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই সাবস্ক্রাইবার চলে আসুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন এই ধরনের কোনো কমেন্ট করবেন না এর বাইরে যে সমস্ত কমেন্টগুলি রয়েছে একটি সুন্দর কমেন্ট করবেন যদি আপনার ওই কমেন্টের কেউ কোনো রিপ্লাই করে বা আপনার কমেন্টের কেউ যদি কোনো প্রত্যুত্তর দেয় সঙ্গে সঙ্গে তার কমেন্টে গিয়ে লাইক করবেন অ্যান্ড সে যেটা জানতে চাইছে আপনি সেটা করে দেবেন যদি আপনার এতটুকুও না করতে হয় তাহলে শুধুমাত্র যখনই ওই ক্রিয়েটর তার চ্যানেলে ভিডিও আপলোড করবে সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি দেখবেন মানে সম্পূর্ণ ওয়াচ করবেন দেন ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড একটি সুন্দর কমেন্ট করে দেবেন ব্যাস এটুকু করলেই কিন্তু আপনার চ্যানেলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে এরপর আপনার যে কাজটি করতে হবে বা যে টেক্সটি মেনে চলতে হবে সেটি হলো যেহেতু আপনি ইউটিউবে নতুন এবং আপনার কাছে কোনো সাবস্ক্রাইবার নেই অ্যান্ড কোনো ভিউয়ার্স নেই সেই জন্য আপনাকে কিন্তু ডেলি ভিডিও আপলোড করতে হবে তাও টাইম মেনটেন করে একবার যদি আপনি টাইম মেনটেন করে শুরু থেকে ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে থাকেন অ্যান্ড ডেলি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে সেটি আপনার শর্ট চ্যানেল হোক অথবা লং চ্যানেল দেখবেন আপনার চ্যানেলে কিন্তু অটোমেটিক ভিউ চলে আসবে এছাড়াও যদি আপনি অন্য অন্য কোনো উপায়ে ভিউ আনতে চান সেটিও আনতে পারেন সেই বিষয় নিয়েও অলরেডি আমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও এসে গিয়েছে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোনো ধরনের ভিডিও চাইছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন